বাংলা টেকনিক্যাল বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমার ড্রেস দেখে বুঝতেই পারছো ঠান্ডা পড়ে গেছে, তো কিছু করার নেই, ড্রেস চেঞ্জ করো। ফুলাতে জামা পরতাম, গেঞ্জি পরতাম, এখন জ্যাকেট পরতে হচ্ছে ঠান্ডার জন্য। তো যাই হোক, তো বন্ধুরা তোমরা কি ওপো স্মার্টফোন ব্যবহার করো? আমি কি ঠিক বললাম? না, ঠিক হলো না, ভুল বললাম। ওপো স্মার্টফোন ব্যবহার করো, তাহলে কি ভিভোর স্মার্টফোন ব্যবহার করো? নিশ্চয়ই তাও হলো না। ওয়ান প্লাস, তাহলে নিশ্চয়ই ওয়ান প্লাসের স্মার্টফোন ব্যবহার করো, তাও করো না। তাহলে আর কি, তাহলে মনে হয় রিয়েলমি স্মার্টফোন ব্যবহার করো। হ্যাঁ ঠিক ধরেছি, রিয়েলমি স্মার্টফোন ব্যবহার করো। আমিও রিয়েলমি স্মার্টফোনই ব্যবহার করি, তাও করো না, বিপদ হয়ে গেল। তাহলে কি আইকু, আইকু আইকু যে কোম্পানিটা নতুন এসছে, আইকুর স্মার্টফোন নিশ্চয়ই ব্যবহার করো, তাও করো না। এ বাবা যা যা, আর কি করা যাবে। বহুত মানুষ লাগলো, মত করো, রেন লো, রেন লো, বহুত বুড়ে লাগলো, তোবা তোবা তোবা, থারা মুড খারাপ কর দিয়া। ঠিক আছে তাহলে বলি। ওকে, কেন আমি এই পাঁচটা কোম্পানির নাম নিলাম? আমি এই পাঁচটা কোম্পানির এই কারণেই নাম নিলাম, আসলে এরা কেউই আলাদা আলাদা কোম্পানি নয়, আসলে এরা একটা কোম্পানিরই আন্ডারে, এরা সাব ব্র্যান্ড। একটা চাইনিজ কোম্পানি যার নাম হচ্ছে বিবিকে ইলেকট্রনিক্স, সেই হচ্ছে এই পাঁচটা কোম্পানির মেইন কোম্পানি। ঠিক আছে, ওপো বলো, ভিভো, রিয়েলমি, আইকু, ওয়ান প্লাস, এদের এই টোটাল পাঁচটা যে কোম্পানি আছে, এদের মেইন একটাই কোম্পানি, সেই কোম্পানিটার নাম হচ্ছে বিবিকে ইলেকট্রনিক্স। ঠিক আছে, এবার তোমাদের আমি একটা ইনফরমেশান দিই। তোমরা হয়তো শুনেছো যে ওয়ান প্লাস আর আগের মতো ওয়ান প্লাস নেই। তো কেন নেই? তার কারণ হচ্ছে ওয়ান প্লাসের যে কো ফাউন্ডার কার্ল পি, সে ওয়ান প্লাস ছেড়ে দেওয়ার পর থেকেই ওয়ান প্লাসের অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে। তার কারণ, কারণটা আমি সেলসের দিক দিয়ে বলবো না, সেলস ওয়ান প্লাসের ফোনের সেল আগের থেকে বেড়েছে। ঠিক আছে, আমি খারাপ হচ্ছে কেন বলছি, কারণ ওয়ান প্লাস ফোনের সব থেকে বড় ফিচার যেটা ছিল সেটা ছিল হচ্ছে অক্সিজেন ওএস। ঠিক আছে, ওয়ান প্লাস এখন কি করেছে, সেই অক্সিজেন ওএসটার ওএসটাকে আস্তে আস্তে ওয়ান প্লাস এখন বন্ধ করে দিচ্ছে। চায়নাতে তো টোটালি বন্ধ করে দিয়েছে। অবশ্য চায়নাতে অক্সিজেন ওএস চলে না, চায়নার যেহেতু সব কিছু আলাদা, তো ওদের ওখানে অক্সিজেন ওএস চলে না, ওখানে ওদের ওখানে চলে হচ্ছে হাইড্রোজেন ওএস। ঠিক আছে, ওয়ান প্লাসের ফোনে আগে হাইড্রোজেন ওএস দিত, কিন্তু এখন ওয়ান প্লাস তার স্মার্টফোনে হাইড্রোজেন ওএস থেকে পুরো ডাইরেক্টলি কালার ওয়েসে শিফট করে গেছে। মানে ওপোর যেটা অপারেটিং সিস্টেম, ওপোর অপারেটিং সিস্টেম হচ্ছে কালার ওয়েস। ঠিক আছে, কালার ওয়েসে ডাইরেক্টলি শিফট করে গেছে। ইন্ডিয়াতে কি করেছে, ইন্ডিয়াতে পুরোপুরি অক্সিজেন ওয়েসটাকে চেঞ্জ করে দেয়নি, মানে পুরোপুরি অক্সিজেন ওয়েস থেকে কালার ওয়েসে এখনও পর্যন্ত শিফট করেনি, কিন্তু আস্তে আস্তে শিফট করেই দেবে। কিন্তু ইন্টারনাল ইন্টিগ্রেশন হয়ে গেছে কোম্পানি, মানে ওপো আর ওয়ান প্লাসের পুরো ইন্টারনাল ইন্টিগ্রেশন হয়ে গেছে। মানে তোমরা এটা বলতে পারো যে ওপো আর ওয়ান প্লাসের সার্ভিস সেন্টারও সেম হয়ে গেছে, ওপো আর ওয়ান প্লাসের প্রোডাকশন হাউসও সেম হয়ে গেছে, ওপো ওয়ান প্লাসের R&D সেম হয়ে গেছে, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যে পোর্শনটা আছে সেটাও ওয়ান প্লাস আর ওপোর সেম হয়ে গেছে। ঠিক আছে, একই সাথে আস্তে আস্তে ওপোর যে কালার ওয়েসের যেসব মোবাইল ফোনগুলো আছে তার মধ্যে যে ক্যামেরা অ্যাপটা রয়েছে, যে ক্যামেরা অ্যাপে যা যা ফিচার ছিল, যে ক্যামেরা অ্যাপটা রয়েছে, সেই গোটা ক্যামেরা অ্যাপটাই ওয়ান প্লাসের অক্সিজেন ওয়েসের সাথে ইনক্লুড করে দিয়েছে। তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে কালার ওয়েস, ওয়ান প্লাসের যে ওয়েস, অক্সিজেন ওয়েস, অক্সিজেন ওয়েসের মধ্যে চলে আসছে কালার ওয়েসের জিনিসপত্রগুলোই। ভিতরে যে ইন্টারনাল যে কোড, যে অক্সিজেন ওয়েসের ইন্টারনাল কোডগুলো আস্তে আস্তে কালার ওয়েসের কোডই ব্যবহার করছে আস্তে আস্তে। ওয়ান প্লাসের স্মার্টফোনে যে নতুন আপডেটেড অক্সিজেন ওয়েসের ভার্সনটা এসছে সেটা হলো অক্সিজেন ওয়েস 11 বেসড অন অ্যান্ড্রয়েড 11। সেখানে দেখা যাচ্ছে যে ইন্টারনালি কালার ওয়েসের যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো অক্সিজেন ওয়েসের মধ্যে ইনক্লুড রয়েছে। ঠিক আছে, মানে তোমরা বলতে পারো ইন্টারনালি অক্সিজেন ওয়েস এবং কালার ওয়েস কিছুটা সেম হয়ে গেছে। যেমন রিয়েলমি স্মার্টফোনে তোমরা দেখতে পাবে হচ্ছে রিয়েলমি UI। ঠিক আছে, এবার রিয়েলমি UI আসলে কি, বেসড অন কালার ওয়েস, মানে হচ্ছে ওপোর যে অপারেটিং সিস্টেম রয়েছে কালার ওয়েস তার উপরই বেস করে তৈরি করা রিয়েলমি UI। মানে বেসে রয়েছে কালার ওয়েস, তার উপরে জাস্ট একটা স্কিন লাগিয়ে দেওয়া হয়েছে, সেই স্কিনটা হচ্ছে রিয়েলমি UI। ঠিক আছে, মানে ধরো তুমি একটা মানুষ, তুমি হচ্ছে গিয়ে কালার ওয়েস, ঠিক আছে, তোমাকে জামা প্যান্টটা চেঞ্জ করিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তুমি মানুষটা তো সেমই রইলে, কিন্তু তোমার জামা প্যান্টটা চেঞ্জ হয়ে গেলো, তোমাকে দেখতে একটু অন্যরকম লাগছে। হ্যাঁ,
সেটাই তো তখন তুমি হয়ে গেলে Realme UI সেরকমই আস্তে আস্তে এরকমই হবে যে ভিতরে কালার ওয়াইজই থাকবে সেরকমই একটু জামা প্যান্ট চেঞ্জ করে দিয়ে OnePlus এর ডিভাইসের জন্য নতুন অপারেটিং সিস্টেম নিয়ে আসা হবে আস্তে আস্তে পুরো টোটালি অক্সিজেন ওএস ডিসকন্টিনিউ করে দেওয়া হবে OnePlus এর ডিভাইসে তো আমার মনে হয় না আর OnePlus এর স্মার্টফোন কিনে কোনো লাভ আছে তোমরা যদি কালার ওয়াইজ ইউজ করতে চাও কালার ওয়াইজ এর এক্সপেরিয়েন্স নিতে চাও তাহলে তোমরা Realme স্মার্টফোন নাও Realme অনেকটা বাজেট ফ্রেন্ডলি মানে পারফেক্ট বাজেটের মধ্যে পারফেক্ট স্পেসিফিকেশন দেয় ওপো আবার ব্যাপারটা একটু আলাদা ওপো আবার যেই প্রাইসে যেই স্পেসিফিকেশন দেওয়া উচিত ওপোর স্মার্টফোনে সেই প্রাইসে সেই স্পেসিফিকেশনগুলো দেয় না কিন্তু রিয়েলমি সেটা করে কারণ রিয়েলমি শাওমির সাথে কম্পিটিশন করছে কিন্তু ওপো ভিভো এরা শাওমির সাথে কম্পিটিশন করে না এরা অফলাইন মার্কেটে মার্কেটে মানে যারা অনলাইন স্মার্টফোন খুব একটা কেনে না খুব একটা টেকনিক্যাল সম্পর্কে যাদের কোনো খুব একটা আইডিয়া নেই যারা টেকি নয় তারা হচ্ছে গিয়ে নর্মাল স্টোর থেকে রিটেল স্টোর থেকে স্মার্টফোন কেনে তো সেখানে ওপো আর ভিভো সেল বেশি হয় ওপো আর ভিভো ওই জন্য অফলাইনকে বেশি টার্গেট করে অনলাইনকে অতটা টার্গেট করে না তো যেই কারণে শাওমির সাথে ওপো ভিভোর কম্পিটিশন অতটা নেই ঠিক আছে যার জন্য ওপোরই এক সাব ব্র্যান্ড হিসেবে রিয়েলমিকে আনা হয়েছে রিয়েলমি হচ্ছে শাওমির সাথে ডাইরেক্টলি কম্পিটিশন করে কারণ রিয়েলমিও হচ্ছে অনলাইন ব্র্যান্ড এবং শাওমিও হচ্ছে অনলাইন ব্র্যান্ড ঠিক আছে তোমরা যখন এই পাঁচটা কোম্পানির স্মার্টফোন ইউজ করো না তাহলে তোমরা নিশ্চয়ই রেডমির স্মার্টফোন বা হচ্ছে পোকোর স্মার্টফোন বা হচ্ছে শাওমি বা মি এর স্মার্টফোন ইউজ করো ঠিক আছে আসলে এই তিনটে কোম্পানিও একই ব্যাপার যাহাই রেডমি তাহাই পোকো তাহাই মি আর টোটাল ব্র্যান্ডটার নামই শাওমি ঠিক আছে একটা কবিতা হয়ে গেল ছোট্ট তো এইটাই আমার বলার ছিল এই যে পাঁচটা কোম্পানি ওপো ভিভো OnePlus Realme iQOO এই যে এই পাঁচটা কোম্পানিকে তুমি যদি আলাদা আলাদা করে দেখো তাহলে এরা কেউ ওয়ার্ল্ড ওয়াইড টপ থ্রির মধ্যে নেই সেলসের দিক থেকে বলছি ঠিক আছে কিন্তু ওপো ভিভো OnePlus Realme iQOO এই পাঁচটা কোম্পানিকে যদি তুমি একসাথে ওদের টোটাল মার্কেট শেয়ারটা ধরো মানে বিবিকে ইলেকট্রনিক্সের মার্কেট শেয়ারটা ধরো তাহলে বিবিকে ইলেকট্রনিক্স কিন্তু সারা হোল স্মার্টফোন মার্কেটে লিড করছে নাম্বার ওয়ান পজিশনে আছে বিবিকে ইলেকট্রনিক্স ঠিক আছে একটা চাইনিজ ব্র্যান্ড ও এইটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল আমার আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ও আর হ্যাঁ আমি যেতে যেতে আর একটা জিনিস বলে দিয়ে যাই যে ভিভোরও নতুন একটা অপারেটিং সিস্টেম আসছে এখনও পর্যন্ত ভিভোর ফানটাচ ওএসই রয়েছে ঠিক আছে ভিভোর নতুন অপারেটিং সিস্টেমটার নাম হচ্ছে অরিজিন ওএস ঠিক আছে তো যেতে যেতে এইটুকুই আমার বলার ছিল আমি এইটুকু বলতে ভুলে গেছিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর হ্যাঁ অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ভিডিওটা আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো এইটুকুই আর হ্যাঁ পরের ভিডিওতে আমি একটু ডিফারেন্ট টাইপের আমি ভিডিও আপলোড করব যেগুলো ইউটিউবে খুব একটা নেই একটু আনকমন টাইপের আমাকে কিছু কিছু আমার কলেজ ফ্রেন্ডস আছে তারা আমাকে সাজেস্ট করেছে ঠিক আছে যারা যেটা সাজেস্ট করেছে আমি সেই যেই সেই সেই টপিকের ওপর যে যেই ভিডিওগুলো বানাবো তাদের নামটাও আমি তো ইনক্লুড করে দেবো ঠিক আছে তাদের নামটাও আমি তোমাদের জানিয়ে দেবো তো ব্যাস এইটুকুই আমার বক্তব্য ছিল আজকের মতো তো আজকের মতো গুড বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং সবাই ভালো থাকো এবং সবাইকে ভালো রাখো গুড বাই